প্রিয় দর্শক, আজ শনিবার 11 জুন 2022 সমকালের আজকের পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য প্রতিবেদনের শিরোনাম আপনাদের সামনে তুলে ধরছি আমি উম্মেরাহি। সমকালের আজকের মূল প্রতিবেদন শিরোনাম, আগামী বছর কঠিন সময়। অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন, পাচার করা টাকা ফেরত এলে নিয়মিত করদাতাদের সম্মানহানি হবে না, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হবে, পরিস্থিতি মোকাবেলায় সব পক্ষের প্রয়াস অব্যাহত রাখতে হবে। এ পাতার আরেকটি উল্লেখযোগ্য প্রতিবেদন, সংকট মোকাবিলার পদক্ষেপ অপর্যাপ্ত, সিপিডির বাজেট পর্যালোচনা। এ পাতায় বক্স আকারে একটি প্রতিবেদন রয়েছে, শিরোনাম ক যোগ ন, অঙ্ক কিভাবে মেলাবেন নীলা। দুইয়ের পাতার উল্লেখযোগ্য প্রতিবেদন, শিরোনাম প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিশোধ নেওয়া হবে, ওবায়দুল কাদের। সমকালের আজকের সম্পাদকীয়, মূল চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। এ পাতায় বাজেট প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদের একটি লেখা, শিরোনাম প্রত্যাশা অনেক কৌশল অপ্রতুল। ছয়ের পাতার শীর্ষ প্রতিবেদন, শিরোনাম খেলাধুলার জায়গা না থাকায় শ্রেণীকক্ষেই দোলনা। আন্তর্জাতিক পাতায় ইউক্রেন সংকট নিয়ে একটি প্রতিবেদন, শিরোনাম তিন যোদ্ধার মৃত্যুদণ্ড ঘোষণা। শিল্প ও বাণিজ্য পাতার শীর্ষ প্রতিবেদন, শিরোনাম 11 প্রতিষ্ঠানের লোকসান 5,000 কোটি টাকা। খেলাধুলা পাতার উল্লেখযোগ্য প্রতিবেদন, শিরোনাম তুর্কমেনিস্তানে কাটবে গোলখরা। শেষের পাতার শীর্ষ প্রতিবেদন, শিরোনাম দল পুনর্গঠনে কোন্দল বাড়ছে বিএনপিতে। এ পাতার উল্লেখযোগ্য একটি প্রতিবেদন, শিরোনাম চিৎকার করেছি সবাই শুধু তাকিয়ে দেখেছে, ঢাবি ক্যাম্পাসে মধ্যরাতে তরুণী লাঞ্ছিত, জড়িতকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। এ পাতায় বক্স আকারে একটি প্রতিবেদন রয়েছে, শিরোনাম সাগরতলে স্বর্ণ ভর্তি জাহাজ। দর্শক, এই ছিল আজকের সমকাল পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য প্রতিবেদনের শিরোনাম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.samakal.com। এছাড়াও চোখ রাখুন সমকাল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। যে যেখানেই থাকুন ভালো থাকুন। ধন্যবাদ।